হ্যালো সবাইকে আমার চ্যানেলে স্বাগত আসন্ন লোকসভা নির্বাচনে আরো একটি নতুন ফর্ম ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হচ্ছে স্ক্রুটিনি স্ক্রুটিনি এই ফর্মটি অনেকটা পয়েন্ট রিপোর্ট বা রিপোর্টের মতোই কিন্তু তা সত্ত্বেও কিছু তথ্য এখানে এক্সট্রা চাওয়া হয়েছে তাই ভোটে যাওয়ার আগে এই ফর্মটি একবার দেখে নেওয়া বাঞ্ছনীয় তাহলে আর দেরি না করে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এই ফর্মের একটা কুইক ওভার জন্য তাহলে স্প্রুটিনি ডাটা সেট এটা এবছরে একটু নূতন সংযোজন এখানে প্রথমে ডিস্টিংগুইসিভ মার্কটা দিয়ে দেবেন ডিস্টিংগুইসিভ মার্কের উপরের দিকে যেটা আছে সেটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আর নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে পোলিং স্টেশন নাম্বার কেন এটা বললাম দেখুন প্রথম যে ঘরটা আছে সেটাই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার অতএব ডিস্টিংগুইসিভ মার্কের ওপরের নাম্বারটা লিখে দেবেন আর সেকেন্ড যে ঘরটা আছে সেটা পোলিং স্টেশন নাম্বার সেখানে ডিস্টিংগুইসিং মার্কে নিচের ঘরটা লিখবেন তারপরে কি আছে ইলেকটার্স ইন পোলিং স্টেশন মেল ফিমেল আদার্স আর টোটাল পোলিং স্টেশনে কতগুলো ইলেকটার্স আছে এবার আপনার কাছে যে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল সেখানে যতগুলো ইলেকটার আপনি দেখতে পাবেন সেটা তো আছেই প্লাস যেহেতু এটা লোকসভা ভোট অতএব ইলেকশন ডিউটি ভোট হবে তাহলে ইডিসি প্রডিউস করে যারা ভোট দিয়েছে তাদেরকেও তাহলে এখানে ইনক্লুড করতে হবে তাহলে ধরুন আপনার যে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল সেখানে এগারোশো ভোটার আছে এখন আপনার যে পোলিং বুথ সেখানে চারটে ইলেকশন ডিউটি ভোট হয়েছে ধরুন যে চারজন আপনারা ডিউটি করতে গেছেন সেই টিমের চারজন ভোট দিয়েছেন তাহলে এটা সংখ্যাটার থেকে চেঞ্জ হতে পারে তাহলে এগারোশো মার্ক কপি অফ ইলেকটোরাল রোল অনুযায়ী ছিল চারজন ইডিসি ভোট হয়েছে সেই চারজনের নাম মার্ক কপি অফ ইলেকট্রোর রোলে পরপর লিখে দিতে হয় রানিং সিরিয়াল এগারোশো সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ করে এবং সেভেন্টিন এ রেজিস্টারেরও তাদের নাম ওঠে তাহলে সেক্ষেত্রে আপনাকে এই ব্রেকআপের মধ্যে ইডিসি ভোটটাকে ইনক্লুড করতে হবে ওই জন্য দেখুন এই টোটালে আমি এগারোশো ছাব্বিশের জায়গায় দেখিয়েছি এগারোশো তিরিশ এবার ধরুন আপনার ওই মার্ক কপি অফ ইলেকট্রোরাল রোল অনুযায়ী পাঁচশো জন পুরুষ ভোটার ছিল লালকালিতে দেখুন এটা তলায় লিখেছি এটা কিন্তু আপনাকে লিখতে হবে না এটা বোঝাবার জন্য ব্রেকআপটা তাহলে সেই ইলেক্টোরাল রোল অনুযায়ী পাঁচশো জন পুরুষ ভোটার ছিল চারটে ইডিসি ভোট যেটা হয়েছে সেটা ধরুন পুরুষ ভোটাররাই দিয়েছে ধরুন আপনারা যারা ডিউটি করতে গেছেন আমি সেক্ষেত্রে ধরলাম যদি মহিলা বুথের ক্ষেত্রে হয় তাহলে মহিলা ভোটাররা সেক্ষেত্রে দিয়েছেন সেটা যেখানে যেটা অ্যাপ্লিকেবেল সে অনুযায়ী করবেন আমি এখানে পুরুষ ভোট দিয়ে বোঝাচ্ছি তাহলে পাঁচশো ছিয়ানব্বই সঙ্গে চারটে ইডিসি যোগ করলে ছশো খানা পুরুষ ভোট হয় মেল তাহলে ছশো ফিমেল আপনার ইলেকট্রাল রোল অনুযায়ী যেটা ছিল ধরুন পাঁচশো তিরিশ সেটাই লেখা হলো এবার যদি ইডিসি ভোটটা ফিমেলে হয় তাহলে এখানে ওই ফিমেলের সঙ্গে এটাকে ইনক্লুড করতে হবে মেলটা যেমন আছে তেমন থাকবে ইলেকট্রাল রোলে আর যদি দুরকমই হয় ইলেকশন ডিউটি ভোট তাহলে যেমন হচ্ছে যে দু জায়গাতে আপনার অ্যাড হবে থার্ড জেন্ডার বা আদার্স থাকলে সেখানে সংখ্যাটা লিখবেন যদি না থাকে নীল লিখে দেবেন নিয়ে এই যে মেল এবং ফিমেল যোগ করলে এটা সংখ্যাটা দেখবেন আপনার মিলে যাবে এটা হচ্ছে টোটাল ভোটার্স ইলেক্টার্স ইন পোলিং স্টেশন আর এটা কি ভোট পোল্ড ইন পোলিং স্টেশন এই কলাম এখানটা সাত থেকে এগারো নম্বর পয়েন্ট এখানে দেখুন ব্রেক করাই আছে মেল ফিমেল আদার্স ইডিসি টোটাল সেই ইডিসিটা এখানে কিন্তু ব্রেকআপে ছিল না তাই এখানে ইডিসিটা ইনক্লুড করতে হয়েছে এখানে যেহেতু ব্রেকআপের মধ্যে দিয়ে দেওয়া আছে অতএব ইডিসিটা আপনাকে আর এই জায়গায় ইনক্লুড করার দরকার নেই তাহলে আপনার পাঁচশো জন ধরুন পুরুষ ভোটার ভোট দিয়েছে চারশো জন মহিলা ভোটার ভোট দিয়েছে যারা ওই বুথেরই ভোটার এর মধ্যে ইডিসি নেই থার্ড জেন্ডার নেই ধরে নিলাম নীল এবার ইডিসি ভোট যেহেতু এটা আলাদা করে ঘর দিয়েছে তাহলে আমি ইডিসি ভোটটাও ধরুন এই চার এখানে আলাদা করে দেখালাম এবার তারা পুরুষ ভোটার না মহিলা ভোটার সেটা দেখাবার জন্য ব্র্যাকেটে আমি এম লিখে দিয়েছি পুরুষ ভোটার বোঝাবার জন্য যদি ফিমেল হয় ব্র্যাকেটে এফ লিখে দিতে পারেন মানে এটা একটু ফার মোর ক্লারিফিকেশন যে ইডিসি ভোট যারা দিয়েছেন তারা পুরুষ না মহিলা যদি দু থাকে তাহলে যোগ করে করে লিখবেন ধরুন দুজন পুরুষ ভোটার দুজন মহিলা ভোটার এরকম আছে তাহলে টু ব্র্যাকেটে এম প্লাস টু ব্র্যাকেটে এফ এভাবে দেখিয়ে দিতে পারেন মানে ব্রেকআপটা যত ভেঙে দেবেন তত আপনার সিতে বোঝাতে সুবিধা হবে এবার এক্ষেত্রে যেহেতু ব্রেকআপের ঘর আছে অতএব এখানে ইনক্লুড করিনি খালি তাহলে এটা পুরুষ না মহিলা সেটা বোঝাবার জন্য এম লিখে দিয়েছি তাহলে দেখুন সংখ্যা তিনটে যদি যোগ করা হয় পাঁচশো তেরো চারশো এটা জিরো আর চার তাহলে দেখুন যোগ করলে নশো সাতাশি হয়ে যাচ্ছে এরপরে এই বারো থেকে আঠেরো নাম্বার আর্টিকেল বারো থেকে আঠেরো নাম্বার আর্টিকেল এই আর্টিকেল গুলো দেখুন এবং সেট দেওয়া আছে কি বলা হয়েছে এই যে এটা নিয়ে কিছু করার দরকার নেই তলায় দেখুন লেখা আছে যে কলাম টু বি ফিল্ড আপ অতএব যে কলামগুলো সেডেড আছে যেমন এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন বারো থেকে আঠারো নাম্বার আর্টিকেল গুলো কলামগুলো তাহলে সেগুলো আপনাকে কিছু করতে হবে না এবার উনিশ নাম্বার পয়েন্টটা আসা যাক নাম্বার অফ টেন্ডার ভোট সচরাচর হয় না নীল লিখে দেবেন যেটা আমি নীলকালিতে লিখেছি যদি হয়ে থাকে যদি হয়ে থাকে তাহলে যে সংখ্যাটা হবে সেটা লিখবেন যেমন আমি এখানে উদাহরণস্বরূপ দুই লিখেছি যেটা হবে সেটা লিখবেন কুড়ি নাম্বার আর্টিকেলটা এগেন সেডেড কিছু করার দরকার নেই একুশ নাম্বার আর্টিকেল কী বলছে নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট সচরাচর হয় না নীল লিখবেন যদি হয় লিখবেন আর নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট অ্যালাউড যদি চ্যালেঞ্জ ভোট না হয় এখানে নীল হয় তাহলে অ্যালাউড ডিসঅ্যালাউএ কোনো প্রশ্নই আসে না তাহলে এটাও নীল হবে কিন্তু যদি আপনার চ্যালেঞ্জ ভোট হয় ধরুন তিনটে ভোট চ্যালেঞ্জ হলো তার মধ্যে দুটো ভোট ভুয়ো প্রমাণিত হলো তাহলে কতগুলো চ্যালেঞ্জ ভোট অ্যালাউ করা হলো একটা তাহলে সেখানে আবার একটা হবে চ্যালেঞ্জ ভোট নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাবো তখন সেটা আপনি দেখতে পেয়ে যাবেন কি যে বিষয়টা কি। এবার হচ্ছে পেপার সেল ইউজড ইনক্লুডিং ড্যামেজড তার মানে পেপার সিল বলতে যেটা গ্রিন পেপার সিল কন্ট্রোল ইউনিটকে সিল করতে কাজে লাগে সচরাচর ড্যামেজ হয় না এবারে পেপার সিলটা সহজ করে দেওয়া হয়েছে আরও সেক্ষেত্রে আপনি একটাই ইউজ হবে কিন্তু ধরুন সিল করতে গিয়ে এটা নষ্ট হয়ে গেল তাহলে সেক্ষেত্রে সেটা তো নষ্ট হলো তখন দ্বিতীয় পেপার সিলকে ইউজ করতে হবে তাহলে সেক্ষেত্রে আপনার একটা সিউকে কে সিল করতে কাজে লাগলো আর একটা ড্যামেজ হয়ে গেছে অথে দুখানা ব্যবহার হয়েছে ড্যামেজ সহ ধরলে এবং সেটা বলেছে ইনক্লুডিং ড্যামেজ অতএব সংখ্যাটা তখন দুই হবে যদি ড্যামেজ না হয় একটাতেই কাজ হয়ে যায় তাহলে সংখ্যাটা এখানে এক হবে তারপর নাম্বার অফ প্রক্সি ভোট সচরাচর হয় না নীল লিখে দেবেন যদি হয় তাহলে সেই সংখ্যাটা লিখবেন কজন প্রক্সি ভোট দিয়েছে। তারপরে ইলেকটর্স কাস্ট দেয়ার ভোট এগেনস্ট এপিক তাহলে এপিক প্রডিউস করে কতজন ভোট দিয়েছেন তাহলে নশো সাতাশিখানা টোটাল পোলের মধ্যে দেখা গেল যে নশো আশিখানা ভোট এপিক প্রোডিউস করে হয়েছে হিসাবটা আপনি সেভেন্টিন এ রেজিস্টার থেকে পেয়ে যাবেন তাহলে সংখ্যাটা নশো আশি লিখলেন এবার নাম্বার অফ ভোটস কাস্ট এগেন ফোর্টি নাইন এম এ টেস্ট ভোট টেস্ট ভোট সচরাচর হয় না যদি হয় তাহলে সেই সংখ্যাটা লিখবেন তারপরে ইলেকটর্স কাস্ট দেয়ার ভোট এগেনস্ট অল্টারনেটিভ ডকুমেন্ট যেটা সাতাশ নাম্বার আর্টিকেল তাহলে নশো সাতাশির মধ্যে নশো আশি খানা এপিক প্রোডিউস করে ভোট হয়েছে তাহলে অল্টারনেটিভ ডকুমেন্টস প্রডিউস করে ভোট হয়েছে সাতটা এবার এখানে একটা বিষয় বলে রাখার মতো যে কাজের সুবিধার্থে অনেক সময়তেই সেভেন্টিন এ রেজিস্টারে যারাই আসছেন যদি ভোটার জেনুইন হয় সব কিছু নিশ্চিত থাকেন তাহলে সেক্ষেত্রে এপিক দেখিয়ে দেওয়া হয় সেভেনটিন এ রেজিস্টারে তাহলে তখন সবটাই এপিক তাহলে এখানে নীল হয়ে যাবে তাহলে সেটা কাজের সুবিধার্থে ব্যাপারটা হয় যে এখানে তখন সবটাই এপিক হয়ে যাবে যতটা ভোট কাস্ট হয়েছে সবটাই এফিক হয়ে যাবে এই জায়গাটাতে তাহলে সবটা তখন নীল হয়ে যাবে যদি সেভেন্টিন এর রেজিস্টারে সব এফিক দেখিয়ে দেওয়া হয় নালে যদি অল্টারনেটিভ ডকুমেন্টসটাকে হিসাব রাখা হয় তাহলে কোথায় কোথায় অল্টারনেটিভ ডকুমেন্টস হচ্ছে সেটা কিন্তু হিসাব রাখতে হবে নাহলে এমনি এই তথ্যটা দিতে পারবেন না এবার আঠাশ এবং উনত্রিশ নাম্বার আর্টিকেলটা এগেন সেডেড কিছু করার দরকার নেই তিরিশ নাম্বারে কি বলছে নাম্বার অফ ব্লাইন্ড ইনফর্ম ভোটার্স হু ভোটেড উইথ কম্প্যানিয়ান অ্যাজ পার ফর্ম ফরটিন এ মানে অন্ধ বা অসক্ত ভোটার যারা কম্পানিয়নের সাহায্যে ভোট দিয়েছেন থাকে সচরাচর তাহলে সংখ্যাটা আপনি লিখলেন আর যদি না থাকে তাহলে এখানে নীল লিখে দেবেন তারপরে নাম্বার অফ ভোট এগেনস্ট ফর্টি নাইন ও এটা হচ্ছে রিফিউজ টু ভোট সচরাচর হয় না যে সব কাগজপত্র রেডি হয়ে গেল মানে সেভেনটিন এ রেজিস্টারে টিপছাপ দিলনি বলে আমি ভোট দেবো না সচরাচর হয় না নীল লিখবেন যদি হয় তাহলে সেই সংখ্যাটা লিখবেন নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ইন পোলিং স্টেশন আপনার পোলিং স্টেশনে কতজন পোলিং এজেন্ট প্রেজেন্ট আছে এখানে পোলিং এজেন্ট বলতে ওই সামগ্রিক ভোটে কতজন প্রেজেন্ট আছে ওই শুরুতে কতজন লেট করে এলো আগে চলে গেল কিনা এসব দরকার নেই আপনার ম্যাক্সিমাম কতজন পোলিং এজেন্ট সেই পোলিং স্টেশনে প্রেজেন্ট আছেন এবং সেই ম্যাক্সিমাম ইন দ্যাট সেন্স তাদের সিগনেচার আপনার কাছে আছে মানে বিভিন্ন যে ফর্মে তাদের সিগনেচার নেবেন তাহলে যতজন পোলিং এজেন্টের আপনি সিগনেচার পাচ্ছেন ম্যাক্সিমাম সেই সংখ্যাটাই আপনি এখানে লিখে দেবেন তারপরে নাম নো পোলিং এজেন্ট প্রেজেন্ট এটা দরকার নেই এটা সেডেড চৌত্রিশ নাম্বার আর্টিকেল বলছে নাম্বার অফ ভোট অফ ওভারসিজ ইলেক্টরস যে ওভারসিজ ইলেক্টর আছে কিনা সচরাচর থাকে না নীল তারপরে কতগুলো ইভিএম ইউজ হয়েছে সচরাচর একটাই ইউজ হয় খারাপ হয় না কিন্তু যদি খারাপ হয় তখন সংখ্যাটা একের বদলে দুই হবে ইভিএম নিয়ে কোনো কমপ্লেন রিসিভ হয়েছে কিনা যদি একটা ইভিএম ইউজ হয় তাহলে ইভিএম নিয়ে কোনো কমপ্লেন রিসিভ হবে না তাহলে সেক্ষেত্রে নো হবে কিন্তু যদি ইভিএম খারাপ থাকে এখানে দুই লিখতে হয় মানে ইভিএম খারাপ তখন এখানে অবশ্যই এটা ইয়েস হবে ইয়েস হলে কি কারণে চেঞ্জ হচ্ছে তাহলে সেটা আপনাকে এখানে খুব ব্রিফলি লিখতে হবে ধরুন ব্যাটারি লো ভিভিপ্যাট চেঞ্জ এসব যা কারণ হবে সেখানে খুব অতি সংক্ষেপে এটা লিখতে হবে আর যদি সেরকম কোনো ঝামেলা না থাকে একটা ইউজ হয় কোনো না থাকে তাহলে এখানে এটা নট অ্যাপল হবে লিখেছি তারপরে টোটাল এসডি আমনাকে একটা এস লিস্ট দেওয়া হবে আপনার বুথে কতজন এস ডি ভোটার আছে অ্যাপসেন্টিফ্টের ডিলিটেড ভোটার্স সেই এএসডি লিস্টে যে সংখ্যাটা থাকবে আপনাকে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে ধরুন আপনার বুথে কুড়ি জন এএসডি ভোটার আছে সংখ্যাটা আমি কুড়ি লিখলাম তাদের মধ্য থেকে কতজন ভোট দিয়েছে সচরাচর আসে না ওই জন্য এটা নীল হবে কিন্তু যদি কেউ এসে থাকে এবং তাকে ভোট দেওয়াতে হয় তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যাটা লিখবেন তার পরবর্তী চল্লিশ এবং একচল্লিশ নম্বর আর্টিকেল সেটের দরকার নেই বিয়াল্লিশ নাম্বারে কি বলছে যে এনি ইনসিডেন্ট অফ পোল ভায়োলেশন রিগিং বুথ ক্যাপচারিং পোল ইন্টারাপশন এসব কিছু হয়েছে কিনা বুথ ক্যাপচারিং ভায়োলেশন কোনো কিছু হয়েছে কিনা সচরাচর লোকসভা ভোটে এসব ঘটে না এটা নো লিখে দেবেন যদি ঘটে তাহলে ইয়েস লিখে আপনাকে ব্রিফলি লিখতে পারলে ভালো আর যদি সেরকম না হয় তাহলে শুধু ইয়েস লিখে দেবেন আর এনি কমপ্লেন রিসিভ মানে এই সংক্রান্ত তাহলে যদি কিছু না হয় তাহলে অবশ্যই এটা নো হবে আর যদি কিছু হয়ে থাকে তাহলে এখানে ইয়েস হবে আর লাস্ট কলামটা কি লাস্ট কলামটা সেডেট এটা দরকার নেই কারণ এখানে লেখাই আছে নতুন ব্রিফে সেডেড নিড নট টু বি ফিল্ড আপ তারপরে এখানে প্রিজাইডিং অফিসারের সিগনেচার থাকবে আর তার তলায় থাকবে পোলিং স্টেশন এবং পোলিং বুথের নাম যদি রুম নাম্বার নাম্বার থাকে তাহলে সেই রুম নাম্বারটাও লিখে দেবেন তাহলে এই ছিল সমগ্র যে স্ক্রুটিনি ডাটা সিট সেটা কিভাবে ফিল আপ করতে হবে আশা করা যায় এই নূতন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেইটা আপনাদের কাজে লাগবে এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য